উৎকল কন্দ সমাজ পক্ষ উপজেলাপাল দাবিপত্র প্রদান বলাঙ্গীর জেলা টিটলাগড় আদিবাসী ভবন ঠারে কেন্দ্রীয় উৎকল কন্দ সমাজর সভাপতি শ্রী চিন্তামণি ভূঁইঙ্ আহ্বান ক্রমে চৌদটি প্রগণার সভাপতি সম্পাদক কর্মকর্তা উপস্থিতি বুধবার এক আদিবাসী মেলি অনুষ্ঠিত হয়েছিল। টিটলাগড় আদিবাসী ভবন ঠারু এক বিরাট সাংস্কৃতিক শোভাযাত্রা বাহারি সহর পরিক্রমা করে এতে আদিবাসী মানে নিজের পারম্পরিক বেশভূষার সজ্জিত হয়ে ডাকবাদ্যর তাড়ে তাড়ে ঝুমিলে। পরে টিটলাগড় উপজেলাপাল কার্যালয়ে পৌঁছি বিক্ষোভ প্রদর্শন করে উপজেলাপাল মনোজ সত্যবান মহাজনক জরিয়ারে জেলাপাল ও পুলিশ আরক্ষী অধিকারী বিভিন্ন সমস্যা নিয়ে এক দাবিপত্র প্রদান করে। উক্ত কার্যক্রমে প্রগণার সভাপতি পদ্মন প্রধানী, প্রহ্লাদ মাঝি, চক্রধর জানি, চৈতন মাঝি, ভাবসিং মাঝি, প্রদীপ কুমার মাঝি, যুবরাজ মাঝি, দয়ানিধি কহর, বিরঞ্চি নারায়ণ ভুই, ময় প্রধানী, দশরথী ভুই, শরৎচন্দ্র সিং ভুই, দুর্জন মাঝি, জেলা আদিবাসী কল্যাণ সংঘ কার্যকারী সভাপতি শ্রীমতী বনলতা মাঝি, নারী নেত্রী মহেশ্বরী মাঝি, ডমিন মাঝি, শঙ্কর নিত্যানন্দ মাঝি, খাসিয়া মাঝি, সুনীল মাঝি, ইন্দ্রমণি মাঝি, জগন্নাথ মাঝি, প্রফুল্ল প্রধানী ও হাজার হাজার কর্মকর্তা উপস্থিত ছিলেন। মুড়িবাহালু সুভাষ মাঝি রিপোর্ট।